দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি বালুরঘাট ব্লকেও শুরু হলো ভোটকর্মীদের ইডি ভোট। সোমবার সকাল থেকে বালুরঘাট বিডিও অফিস চত্বরে বৃষ্টিকে উপেক্ষা করেই ভোটকর্মীরা নিজেদের ভোট দিতে আসেন। বালুরঘাট ব্লক অফিসে 11টি গ্রাম পঞ্চায়েত এলাকার ইডি ভোট শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন বালুরঘাট ব্লক অফিসে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এবং কালীগঞ্জ ব্লক প্রশাসনের সহযোগিতায় কালীগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে ভোটকর্মীদের ভোটদানের প্রক্রিয়ার আয়োজন করা হয়। আগামী 8ই জুন পঞ্চায়েত ভোটের দিন ধার্য হলেও রবিবার থেকে ভোটকর্মীদের ভোট গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে আগামী 4ঠা জুলাই পর্যন্ত। সেই মোতাবেক সোমবার লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট নিয়ম মেনে বিডিও অফিসে ভোট দেয় কালীগঞ্জ ব্লকের ভোটকর্মীরা। বিদ্যুতের বিভ্রান্তির জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরে চালালো ব্যাপক ভাঙচুর। ঘটনায় ভাঙচুরের সাথে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহত তিনজন বিদ্যুৎ দপ্তরের কর্মী। সোমবারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো মালদার পুকুরিয়া থানার পরানপুর এলাকার ইলেকট্রিক দপ্তরে। ঘটনায় বিক্ষোভকারীদের স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। খবর পেয়ে তড়িঘড়ি পুকুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বেশ কয়েকজন বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ।